পোশাক শ্রমিকরা নতুন মজুরি পাবেন জানুয়ারি থেকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের নতুন মজুরি কাঠামোতে নতুন মজুরি কবে থেকে আপনারা পেতে যাচ্ছেন এবং কারা কারা পাচ্ছেন। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন ব্রস আমরা বিস্তারিত দেখে আসি। পোশাক শ্রমিকরা নতুন মজুরি পাবেন জানুয়ারি থেকে, মালিকদের BGMEA-র চিঠি। তৈরি পোশাক খাতে নতুন মজুরি যথাসময়ে বাস্তবায়ন করতে গার্মেন্টস মালিকদের চিঠি দেওয়া হয়েছে BGMEA-র পক্ষ থেকে। BGMEA-র সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, 2024 সালের শুরু থেকে নতুন ন্যূনতম মজুরি অনুযায়ী মজুরি প্রদান করতে হবে। এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও যথাসময়ে তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার BGMEA-র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ওই চিঠিতে এসব কথা বলা হয়েছে। শিল্প মালিকদের উদ্দেশ্যে BGMEA সভাপতি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত গেজেট গত 20 ডিসেম্বর প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী নতুন মজুরি 1 ডিসেম্বর 2023 থেকে কার্যকর হয়েছে এবং শ্রমিকরা নতুন বছরের অর্থাৎ 2024 সালের শুরুতেই নতুন মজুরি পাওয়া শুরু করবে। বর্তমানে পোশাক কারখানাগুলো 2024 সালের জানুয়ারি থেকে নতুন মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। BGMEA-র নতুন মজুরি ব্যবস্থা এবং পরিবর্তনগুলো সদস্যভুক্ত কারখানাগুলোর কাছে স্পষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এখন পর্যন্ত আমরা মোট 1,300 কারখানা এবং 1,900 জন অংশগ্রহণকারীকে ফ্যাক্টরি পার্সোনেলের জন্য 13টি কর্মশালা প্রতিটি অর্ধ দিন ব্যাপী সম্পন্ন করেছে। তিনি বলেন, আমি আগেই আপনাদের বলেছি যে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং উন্নত অর্থনীতিগুলো কর্তৃক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপগুলো মূল্যরেখাকে নিচে নামানোর মতো পরিস্থিতি তৈরি করেছে এবং অন্যদিকে আমাদের উৎপাদন ব্যয় অত্যধিক হারে বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পরিবহন ব্যয়ের মুহুর্মুহু বৃদ্ধি ও অন্যান্য ব্যয়ের কারণগুলো উৎপাদন ব্যয়ে উল্লেখযোগ্য প্রভাব রাখছে। এই বছরে জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি রোধে সুদ বাড়িয়েছে, যা আমাদের অর্থায়ন ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে, যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় আরও বেড়েছে। এছাড়া পৌরসভা ও সিটি কর্পোরেশনের ব্যাংক চার্জ ফিসহ বিভিন্ন নিবন্ধন ও সার্টিফিকেশন ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এত ব্যয় বৃদ্ধির পরও সময় মতো মজুরি বাস্তবায়ন করতে হবে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।